নমস্কার বন্ধুরা, সমস্ত সেন্ট্রালের যে পেনশনার আছেন বা ফ্যামিলি পেনশন আছেন, তেনাদের কিন্তু এই অক্টোবর এবং নভেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ আপনারা জানেন যে আপনাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়ে গেছে। বিশেষ করে যে সমস্ত পেনশনারদের বয়স 80 বছর তার বেশি, তাদের অক্টোবরের 1 তারিখ থেকে লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়ে গেছে বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা শুরু হয়ে গেছে। এবং যে সমস্ত পেনশনারদের বয়স 80 বছরের কম, তেনাদের শুরু হবে নভেম্বর মাসের 1 তারিখ থেকে। তো স্বাভাবিকভাবে এই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। তো সেই সমস্যার মধ্যে একটি বড় যেটা সমস্যা, যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার শেষ তারিখটা কবে। কারণ অনেক সময় দেখা যাচ্ছে পোর্টালে সমস্যা হচ্ছে, কাজ হচ্ছে না, সেক্ষেত্রে ডিএলসি বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার শেষ তারিখ কবে। এবং ধরুন কোনো পেনশনার 2023 অক্টোবরে লাইফ সার্টিফিকেট জমা করেছিলেন, তো সেক্ষেত্রে 2024 ওনাকে কত তারিখের মধ্যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। এবং যদি লাইফ সার্টিফিকেট জমা করা না হয়, তো সেক্ষেত্রে ধরুন সময়ের মধ্যে উনি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন, তো সেক্ষেত্রে ওনার পেনশনে কী সমস্যা হবে বা পেনশন উনি কীভাবে পাবেন, 3 বছরের বেশি দেরি হলে কী হবে, 3 বছরের কম দেরি হলে কী দেরি হবে, এবং সেই সঙ্গে কোন কোন পেনশনার এই ডিএলসি ফেস আরডি মানে আধার ফেস আরডির মাধ্যমে ডিএলসি বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন না, এবং ব্যাংকে ডিএলসিটা যেতে কত সময় লাগে, কারণ আপনি তো সাবমিট করে দিলেন, কতদিন পরে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, লাইফ সার্টিফিকেট ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার যে শেষ দিন, সেই অর্থে 30 নভেম্বর। কারণ যদি দেখা যায় যে ভারত সরকার বা পেনশন দপ্তরের পক্ষ থেকে কোনো তারিখ না বাড়ানো হয়, সেক্ষেত্রে 30 নভেম্বর শেষ দিন। 80 বছর বা তার বেশি পেনশনারদের শুরু হয়ে গেছে অক্টোবর থেকে, ওনারা নভেম্বরের 30 তারিখ পর্যন্ত এটা করতে পারবেন। আর যে সমস্ত পেনশনারদের বয়স 80 বছরের কম, তেনারা নভেম্বর মাসে শুরু করবেন 1 তারিখ থেকে এবং নভেম্বরের 30 তারিখের মধ্যে ওনাদের করতে হবে। তো এবারে আসি যে দ্বিতীয় প্রশ্নটা ছিল, যে সমস্ত পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট ধরুন 2023 অক্টোবরে জমা করা হয়েছে, সে সমস্ত পেনশনার অবশ্যই লাইফ সার্টিফিকেটটি করতে পারবেন 2024-30 নভেম্বর পর্যন্ত। অর্থাৎ যেদিনই করুন না কেন এই মেয়াদে, যদি অক্টোবরে যে তারিখেই করুন না কেন বা নভেম্বরের 1 তারিখে করলেও আপনার মেয়াদ থাকছে, ওই যে লাইফ সার্টিফিকেট ডিজিটাল লাইফ সার্টিফিকেট, তার মেয়াদ হচ্ছে নভেম্বরের 30, 2024 বা পরবর্তী বছর, পরিষ্কার বললে পরবর্তী বছর। তো স্বাভাবিকভাবে আপনার হাতে সময় আছে, যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন, তবে বারবার বিষয়টাকে অবহেলা করে পরে করবেন বলে রাখবেন না, তাতে সমস্যা হতে পারে। সমস্যাটা কী ধরনের, ধরুন নভেম্বর পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা করলেন না, তো সেই সময়ে কী হবে, ওনার পেনশন বন্ধ হয়ে যাবে ডিসেম্বরে, এবং তার পরবর্তী পেনশন কিন্তু বন্ধ মানে প্রদান করা হবে না। ধরুন পরে সে লাইফ সার্টিফিকেট জমা করেছে পরবর্তী মাসে, ধরুন নভেম্বরের মধ্যে করলেন না, ডিসেম্বর লাইফ সার্টিফিকেট জমা করলেন, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ওনাকে পেনশন দেওয়া হবে। তবে হ্যাঁ, এখানে একটা নিয়ম আছে, যদি কারুর এই লাইফ সার্টিফিকেট জমা না করার কারণে ধরুন পেনশনের ডিউ আছে, যদি সেটা দেখা যায় 3 বছর বা তার বেশি সময় ধরে লাইফ সার্টিফিকেট জমা না হওয়ার কারণে পেনশন বন্ধ আছে, সেক্ষেত্রে সিপাও অর্থাৎ সেন্ট্রাল পেনশন অ্যাকাউন্ট অফিসারের পক্ষ থেকে অ্যাপ্রুভ হবে এবং সেটা সম্পূর্ণরূপে কিন্তু সেন্ট্রালি নিয়ন্ত্রণ হবে। আর যদি দেখা যায় যে ওই পেনশনার বা ফ্যামিলি পেনশনারের লাইফ সার্টিফিকেটটা 3 বছরের মধ্যে কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ডিউ ছিল কিন্তু 3 বছরে পেরোয়নি, সেক্ষেত্রে ওনার লাইফ সার্টিফিকেট জমা হওয়ার পরে যে সমস্ত মানে যে ব্যাঙ্কে ওনার লাইফ মানে পেনশন অ্যাকাউন্টটা আছে, ওই ব্যাঙ্কের পক্ষ থেকে যে সিপিপিসি অর্থাৎ ব্যাঙ্কগুলি যে সেন্ট্রালাইজ পেনশন প্রসেসিং সেন্টার আছে, তারাই এটাকে ক্লিয়ার করবে এবং তারা সিপাওর থেকে পারমিশন নিয়ে টাকাটা দিয়ে দেবে। অর্থাৎ 3 বছরের বেশি হলে সম্পূর্ণরূপে সিপাও করবে, আর 3 বছরের কম হলে ব্যাংকের হাতেই কিন্তু দায়িত্বটা থাকছে। এবার কোন কোন পেনশনার এই আধার ফেস আরডি যেটা অনলাইনে করা যায় শুধুমাত্র ছবি তুলে, সেই সমস্ত পদ্ধতিতে লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন না। এখানে বলা হচ্ছে যে সমস্ত পেনশনারের পুনর্নিযুক্ত হয়েছে অর্থাৎ পুনরায় নিযুক্ত হয়েছে বা পুনর্বিবাহ হয়েছে, সেই সমস্ত পেনশনার কিন্তু এই সুবিধাটা পাবেন না। অর্থাৎ ওনারা চাইলেও এই আধার ফেস আরডির মাধ্যমে লাইফ সার্টিফিকেট জমা করতে পারেন। এছাড়া ওনাদের জন্য আর যে বাকি পদ্ধতিগুলো আছে, যেগুলো আমরা আমাদের চ্যানেলে আলোচনা করি, বাড়িতে হোম যে ডোর স্টেপ লাইফ সার্টিফিকেট বা ফিজিক্যালি বা অন্যান্য ব্যাংকে যে নিজস্ব কিছু সুযোগ সুবিধা আছে, নিজস্ব যে সুবিধাগুলো আছে, তার মাধ্যমে কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন, লাইফ সার্টিফিকেট জমা করতে পারবেন। এবারে আসি পেনশন প্রদানকারী ব্যাংক
পেনশনভোগীর ডিএলসিটা কতদিন পায়। ধরুন আপনি তো আপনার ডিএলসি বা ডিজিটাল সার্টিফিকেট জমা করলেন, তো কতদিন পরে ব্যাংক পাবে? সেটা কি সঙ্গে সঙ্গে পাবে? না, সঙ্গে সঙ্গে পাবে না, সেটা কিছু দিন সময় লাগে। তো সেটার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা বাঁধা নেই, এই কারণে সার্ভারের উপর ডিপেন্ড করে, হয়তো দেখা যায় ওই দিনই পেয়ে যেতে পারে বা দু তিন দিন দেরি হতে পারে। মোটামুটি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ওনারা, মানে ব্যাংক পেয়ে যাবে এটা কখনো আশা করবেন না। এই হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর এবং ডিজিটাল সার্টিফিকেট সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। আশা করব তথ্যটি আপনাদের কাজে লাগবে। সেই সঙ্গে অবশ্যই আবার বলব আমাদের চ্যানেলের পক্ষ থেকে, সময় লাইফ সার্টিফিকেট জমা করুন। সরকারের আশায় বসে থাকবেন না যে তারা কবে ডেট বাড়াবে, সেই আশায় একবারে বসে থাকবেন না। নিজের কাজ সময় করে ফেলুন, তাতে সুবিধা হবে। যদি কোনো সমস্যা হয় ডিজিটাল সার্টিফিকেট সংক্রান্ত আমাদের চ্যানেলে কমেন্ট করতে পারেন, আমরা যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। ধন্যবাদ।